চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের করা পর্যালোচনায় 300 করোনা পজিটিভ নমুনার স্পাইক প্রোটিনের সিকোয়েন্সিং এবং মিউটেশন বিশ্লেষণ করে ব্রিটিশ ভেরিয়েন্ট আলফা, দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট বেটা এবং ভারতীয় ভেরিয়েন্ট ডেল্টার বাইরে নতুন কোনো ভেরিয়েন্ট শনাক্ত হয়নি, এমনকি স্থানীয়ভাবেও নতুন ভেরিয়েন্ট তৈরি হয়নি। স্পাইক প্রোটিনে মিউটেশন ঘটেছে, বাট এমন কোনো পরিবর্তন হয় নাই যে পরিবর্তনের কারণে স্পাইক প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, এই ধরনের কোনো মিউটেশন হয় না, এটা আমাদের একটা সুফল। বিশ্বের বিভিন্ন অঞ্চলে মারাত্মক ক্ষতিকরভাবে মিউটেশন ঘটিয়ে সংক্রমণ ও মৃত্যু হার বাড়ল, চট্টগ্রাম এর থেকে অনেকটা মুক্ত ছিল। এমনকি নতুন কোনো ভেরিয়েন্ট বাহির থেকে না আসলে চট্টগ্রামে বড় ধরনের সংক্রমণের সংখ্যা নেই বলে দাবি গবেষকদের। এক বছরের মধ্যে আমরা কোনো গাঠনিক পরিবর্তন পাইনি স্পাইক প্রোটিনের, এটাই বোঝা যায় এখানে আমাদের কোনো নতুন ভেরিয়েন্ট তৈরি হয়নি। তো যদি নতুন ভেরিয়েন্ট তৈরি হতো তাহলে কিন্তু এই ডেল্টারও চলে যেত, নতুন ভেরিয়েন্ট আবার আক্রমণ করতো, আমাদের সংক্রমণ আরও বেশি বাড়ত। এদিকে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের বিদ্যমান মিউটেশনগুলো ভ্যাকসিন কার্যকারিতায় তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। তাই দু ডোজ ভ্যাকসিন গ্রহণকারীরা বর্তমানে ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন। যারা ভ্যাকসিন নিচ্ছেন এবং তারা সাথে সাথে আপনাদের সংক্রমণের ঝুঁকি থেকেও অনেকটাই নিরাপদ হয়ে যাচ্ছে। গবেষণায় চট্টগ্রামের গত এক বছরের পজিটিভ নমুনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। গবেষকদের মতে নিয়মিত স্পাইক প্রোটিনের মিউটেশন বিশ্লেষণের মাধ্যমে কার্যকারী ভ্যাকসিন এবং অ্যান্টিভাইরাল ড্রাগ উৎপাদনে বড় ধরনের ভূমিকা রাখছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।